সি প্রোগ্রামিং এর বাংলা ভাষা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি টু ডাইমেনশনাল এরে নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি টু ডাইমেনশনাল এরে বেসিক কিছু জিনিস এবং ওয়ান ডাইমেনশনাল থেকে টু ডাইমেনশনাল এরে পার্থক্য দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে কিভাবে টু ডাইমেনশনাল এরে ডিক্লেয়ার করতে হয়। আজকে আমি টু ডাইমেনশনাল এরে ইনপুট এবং আউটপুট নিয়ে আলোচনা করব। সো প্রথমেই আমরা একটু বেসিক জিনিস কয়েকটা দেখে আসি। এখানে আমি একটা ওয়ান ডাইমেনশনাল এরে চিত্র অঙ্কন করেছি। ওয়ান ডাইমেনশনাল এরে বলতে একটা লিনিয়ার বোঝাচ্ছে। এখানে এখানে হচ্ছে 0 1 2 3 4 দ্বারা এরে ইন্ডেক্স বোঝাচ্ছে। যদি আমরা A5 ডিক্লেয়ার করি তাহলে ওয়ান ডাইমেনশনালে আসে 0 1 2 3 4 এই পর্যন্ত। এখানে আমরা একটা টু ডাইমেনশনাল এরের ব্যাপার দেখেছি যে টু ডাইমেনশনাল এরে মূলত একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে যার ইন্ডেক্স গুলো ঠিক এইভাবে হয়। এটা হচ্ছে এ যদি 5 5 একটা টু ডাইমেনশনাল এরে হয় তাহলে এর প্রতিটা প্রতিটা রোয়ে 5টা কলাম থাকবে, এই ব্যাপারটাকে বোঝায়। এবং আমরা এটা একটু উদাহরণ সহকারে দেখব। তার আগে যে জিনিসটা লক্ষ্য করি যে টু ডাইমেনশনাল এরে A5 5 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমি যখন A5 ডিক্লেয়ার করেছি এর মানে 5টা ভেরিয়েবল নিয়ে একটা এরে গঠিত। আর যখন A5 5 ডিক্লেয়ার করব তার মানে হচ্ছে যে একটা এরে গঠিত হবে 5 সেজে যার প্রতিটি অবদানে হচ্ছে একটা এরে, অর্থাৎ 0 1 2 3 4 এটা একটা এরে গঠিত হবে যার প্রতিটাতেই একটা করে এরে থাকবে এখানে। সো মূল কথা যেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল এরে টু ডাইমেনশনাল এরে যখনই আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সংখ্যার উপর নির্ভর করবে। আমাদের রিকোয়ারমেন্ট যদি একটা হয় তাহলে ওয়ান ডাইমেনশনাল এরে, রিকোয়ারমেন্ট যদি দুটো হয় তাহলে টু ডাইমেনশনাল এরে, রিকোয়ারমেন্ট যদি দুইটা বেশি তিনটা হতে পারে তাহলে থ্রি ডাইমেনশনাল এরে ইউজ করতে হবে। আচ্ছা, রিকোয়ারমেন্ট বলতে কিরকম বোঝায়? যেমন এখানে এখানে আমি মার্ক বলেছি। আমরা যদি বলি যে শুধুমাত্র মিম উল্লেখ করে দিলাম যে মিম এর সিআইডি এর মার্ক কত, তাহলে এখানে দূরে রাখছে মিম এর সিআইডি মার্ক। শুধু ধরলাম যে আমরা একজনকারই ধরবো সেটা হচ্ছে মিম, এবং যদি তার সিআইডি মার্ক কত তাহলে 78। শুধুমাত্র একজনকার যদি স্টোর করা থাকে তাহলে সে সিআইটি 201 এর মার্ক হচ্ছে 78, ত্রিপলি 205 এর মার্ক হচ্ছে 85। বাট যখন আমাদেরকে একাধিক জনকে স্টোর করে রাখতে হবে, যেমন মিম, আমিন, জন, হারুন, শিখর এতগুলো রয়েছে এবং প্রত্যেকটার, তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে। যেমন জন এর সিআইডিতে মার্ক কত, এখানে দুটো প্রপার্টিস লাগতেছে রিকোয়ারমেন্ট, যে একটা হচ্ছে যে নাম মিলতে হচ্ছে এবং তার সাবজেক্ট মিলতে হচ্ছে। এই দুটো জিনিস মিলার পরে আমরা পাচ্ছি, অর্থাৎ এখানে নামও ভিন্ন হতে পারে এবং তার সাবজেক্টও ভিন্ন হতে পারে। এই জিনিসটা সব জায়গায় মাথায় রাখতে হবে। প্রবেশনের ক্ষেত্রে একটা জিনিস যেটা সেটা বিপ্রতীপ। বিপ্রতীপ কিরকম? যে মিম এর সিআইটিতে সাবজেক্ট, এটা যেমন একটা এরে, তেমন সিআইটিতে মিম কত পেয়েছে সেরাও একটা হতে পারে। তো দুটোর প্রপার্টিস একই রকমই দেখাবে। যেহেতু এইভাবে নাম ধরে উল্লেখ করার কোনো অপশন আমরা পাবো না, তো সেগুলোকে আমরা জাস্ট একটা ইন্টিজার ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করবো। যেমন মিম এর ভ্যালু আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করবো, আমি মিম এর ভ্যালু 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো, তেমনি সেভাবে সাবজেক্টগুলোর ভ্যালু আমি এইভাবে 0 1 2 রিপ্রেজেন্ট করব। সো আমি যদি ধরলাম যে এখানে 5টা সাবজেক্ট রয়েছে যাতে প্রতিটা ইন্ডেক্স 0 থেকে শুরু করে 4 এর মধ্যে যে কোনো একটা, এবং 5টা নাম রয়েছে এদেরও ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 5, তাহলে আমরা যদি জানতে চাই যে আমিনের MAP201 এর মার্ক কত, তাহলে আমিনের ইন্ডেক্স হচ্ছে 1 এবং MAP203 এর ইন্ডেক্স হচ্ছে 2, এবং এই দুটোর মার্ক হচ্ছে এটা এদের মার্ক হচ্ছে, অর্থাৎ আমিনের এমপি এর মার্ক হচ্ছে ঠিক এটা, এপাশ থেকে এটা আসতেছে এবং এপাশ থেকে আসতেছে এটা, এটা হচ্ছে মার্ক। এবং এর ইন্ডেক্স কত হচ্ছে? ইন্ডেক্স হচ্ছে 1 2। 1 2 কেন? কারণ এখান থেকে শুরু হবে, প্রথমটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ রো, কতগুলো রো আছে, এবং পরেরটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ কলাম, কতগুলো কলাম রয়েছে, মানে প্রতিটা রোতে কতগুলো করে কলাম রয়েছে।
এই ব্যাপারটা। যেমন এই প্রথম একটা এখানে রয়েছে মোট 5টা রো এবং প্রতিটা রো রয়েছে 5টা করে কলাম। এই জিনিসটাই হচ্ছে প্রিমিশনারি এর ব্যাপার। আমরা এখন দেখাবো যে এই মানগুলো আমি স্টোর করব এবং স্টোর করে যে কোনো একটা মান প্রিন্ট করে দেখাবো। সেই কাজটা কিভাবে করব সেটা আমি আজকে পড়বে লক্ষ্য করাবো। সো আমি এখান থেকেই করার চেষ্টা করি এবং পাশাপাশি থেকে বোঝানো সুবিধাটা হবে। আচ্ছা একটু চাপিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব যে একটা অ্যারে ডিক্লেয়ার করব এ 55 সাইজের। তো এটা করার জন্য আমরা করব কি ইন্টিজার এ 55 সাইজের আমরা ডিক্লেয়ার করে ফেললাম। এবং এখানে দেখুন এই 5টা আমি যদি মিম মানে জিরো ইন্ডেক্সে এ জিরো ইন্ডেক্সে এই 5টা ভ্যালু ইনপুট করতে চাই সেটা একটা আমাদেরকে লুপ ঘোরালেই হয়ে যাবে। এই জন্য আমরা লুপের জন্য আই নিচ্ছি, লুপের জন্য আই নিচ্ছি, আমরা একটা লুপ ঘোরাবো ফোর আই ইকাল টু জিরো আই লেস দেন ফাইভ আই প্লাস প্লাস। এবং এখানে কি করব আমরা স্ক্যান করে যে মানটা নিব স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এ। আমি যেহেতু জিরো ইন্ডেক্সের মধ্যে আমরা যেহেতু জিরো ইন্ডেক্সের মধ্যে রাখবো সেহেতু এ জিরো আই। এই কাজটা যদি আমরা করি তাহলে কি হবে এ জিরো আই থেকে শুরু করে এ জিরো ফোর পর্যন্ত প্রতিটা মান আমরা স্টোর করতে পারবো, মানে একটা এরের মান স্টোর করতে পারবো। এবার যদি আমাদেরকে 5টা এরের মান করতে হয় তাহলে আরেকটা লুপ এর উপর যাবে, তাহলে ফোর জে ইকাল টু জিরো জে লেস দেন ফাইভ জে প্লাস প্লাস এই কাজটাই হবে। এখন আমরা দেখবো যে এই জিনিসটা আমি কিভাবে এই সবগুলোকে স্টোর করতেছে এবং এখানে লিখতে হবে যে কমাই স্টোর করতেছে সেটা দেখার পরে দেখবো যে আমরা আসলে স্টোর করলো কিনা। এখানে জে এর মান যখন শূন্য তখন এ শূন্য এখানে থাকবে, এই জে এর মান যদি শূন্য এই লুপটা করবে জিরো থেকে ফাইভ পর্যন্ত, জিরো থেকে ফাইভ পর্যন্ত। এবং আই এর মান চেঞ্জ যেহেতু হচ্ছে তাহলে এইটার মান চেঞ্জ হবে। তাহলে প্রথমে যখন জে এর মান শূন্য তখন এটা এখানে আসতেছে এবং আই এর মান শূন্য থেকে ফাইভ পর্যন্ত, জে এর মান শূন্যের জন্য আই এর মান শূন্য থেকে ফাইভ পর্যন্ত হবে। এবং জিরো ওয়ান জিরো 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 প্রথমে আই এর মান শূন্য জে এর মান শূন্য জিরো জিরো তারপর জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর এইভাবে এটাকে মান ইনস্টল করবে। তারপরে বার যখন জিরো ফোরে আসার পর লুপটা যখন ব্রেক করবে এই লুপটা ব্রেক করবে, ব্রেক করার পরে আবার এখানে জে এর মান ওয়ান হয়ে যাবে, ওয়ান হয়ে গেলে তখন এইটা এই রো এর মানগুলো সে ইনস্টল করবে। এভাবে করে তারপরে টু রো থ্রি রো ফোর রো এইভাবে করে সবগুলো মান ইনস্টল করা হবে। এবং এরপর আমরা দেখতে পারি যে কোনো একটা ইন্ডেক্স মান যদি আমরা প্রিন্ট করতে চাই, যেমন আমরা এখানে প্রিন্ট করব যে জন এমএপি 203 তে কত পেয়েছে তার মান আসবে 80। তাহলে প্রিন্ট করতে যদি হয় তাহলে আমরা লিখতেছি পার্সেন্ট ডি কমা, এখন জনের এটা ইন্ডেক্স হচ্ছে টু সো সেক্ষেত্রে হবে এ টু এবং এমএপি হচ্ছে টু তাহলে এ টু টু এর মানটা আমরা প্রিন্ট করবো এবং দেখবো সেখানে আসি আসে কিনা। পুনরায় আমি রান করবো, সো এখানে একটু ইরর এসেছে সেটা হচ্ছে আমরা জেটাই ডিক্লেয়ার করিনি, রান করলাম এখানে এসেছে। আমি সুবিধার জন্য এই সবগুলো মান আগে থেকেই কপি করে রেখেছি, জাস্ট আমি এখান থেকে কপি করে পেস্ট করে দেবো। তারপর যখন এটা চাপবো তখন 80 প্রিন্ট করেছে। দেখুন এই মানগুলো আমি কীভাবে দিলাম যে ইনপুট হিসেবে দিয়েছি, প্রতিটা মানে ইনপুট হিসেবে দিয়েছি এবং এই এ টু টু
এর ইন্ডেক্সটা প্রিন্ট করে দেখিয়েছে, A22 এই ইন্ডেক্সটা প্রিন্ট করে দেখিয়েছে। এখন যদি আমরা এটা জানতে চাই হারুন ভাই সিআইটি 201 কত পেয়েছে, তাহলে হারুন ভাই ইন্ডেক্স হবে 330 মান, আমরা প্রিন্ট করব 30 মান প্রিন্ট করব এবং এটাকে রান করব। পেস্ট করলাম এবং এটা চাপার সঙ্গে সঙ্গেই দেখাবে যে 90 পেয়েছে। সো এইভাবে হচ্ছে মূল কাজটা আসলে হচ্ছে। এখানে সব থেকে বেশি যে গলমালটা লাগে সেটা হচ্ছে যে আমরা ঠিক বুঝতে পারি না যে কোনটা ইন্ডেক্স আমরা শুরু হবে। প্রথমে হচ্ছে যে রোয়ের মানটাই কিন্তু রোয়ের পাওয়ার হচ্ছে বেশি হবে এবং কলমের পাওয়ার এক এক করে বাড়বে, যেমন 00, 01, 02, 03, 04। এখন মূল সমস্যাটা হয় যে 0 কোথায় আমরা দিব, একটু প্র্যাকটিস করলে বা একটু বুঝলেই সেটা আপনি সমাধান করতে পারেন। তবে মূল যে ব্যাপারটা হয় যে আপনি যদি প্রথম ক্ষেত্রেই রো কলাম বা কলাম রো এটা যদি উল্টে যায় তা কোনো সমস্যা হয় না, কারণ যেটা বলেছিলাম যে মিম সেরিতে কত পেয়েছে বা সিআইটিতে মিম কত পেয়েছে দুটো যেমন একই ব্যাপার, তেমনি সেখানে কোনো সমস্যা হবে না। তারপরও প্র্যাকটিস করা উচিত এই ব্যাপারটা নিয়ে। আজকে পূর্বে আমরা দেখলাম যে কিভাবে টু ডাইমেনশনাল এরেতে আমরা ইনপুট নিতে পারি এবং আউটপুট প্রিন্ট করতে পারি। এরপর পূর্বে আমরা দেখব যে কিভাবে এর সাথে অন্যান্য কিছু ম্যানিপুলেট করতে পারি। তার আগে বলে রাখি যে এই ব্যাপারটা দেখে আপনাদের অনেকেরই একটা বিষয় মাথায় আসতে পারে, সেটা হচ্ছে মেট্রিক্স। মেট্রিক্স নিয়ে আমি এরপর এটাতে আলোচনা করব এবং মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ এই তিনটা জিনিস আমি প্রোগ্রামের মাধ্যমে করে দেখাবো, যার ফলে টু ডাইমেনশনাল এরের ব্যাপারটা অনেকটা ইজিলি হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে টু ডাইমেনশনাল এরের নতুন কোনো টপিক্স নিয়ে। ধন্যবাদ সবাইকে।